এবার বন্ধুরা আজকে আমি আসছি, আজ হচ্ছে সোমবার। তো সোমবারে কিন্তু এখানে বন্ধ থাকে, এখানে কিন্তু ত্রিশূল দেওয়া হয় না। তো তবু কত ভক্তের ভিড় দেখো, দেখতে পাচ্ছ। আর আমি এখন দাঁড়িয়ে আছি এখানটাতেই রয়েছে, তুমি দেখাচ্ছি একটু। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখলাম যে এখানে মাকে হাওয়া করছেন, আর একজন নিচে রয়েছেন, ইনি কিন্তু আমার সাবস্ক্রাইবার। আসার পর আমাকে বললেন আমরা চ্যানেল দেখি, খুব ভালো লাগলো শুনে। দেখো উনি চ্যানেলটা দেখেন। তো দেখো মায়ের পুজো হয়ে গেছে, মা কিন্তু এখন প্রসাদ দেবেন আর মানে এবারে বেরিয়ে যাবেন। আর মাকে দেখো কত সুন্দর সাজিয়েছে, আজকে তো অপূর্ব লাগছে। আজকের যে সাজটা আমার তো সব থেকে ভালো লাগছে যতদিন দেখেছি। আজকে দেখো কত সুন্দর লাল হলুদ ফুলের মালা, তাতে পেছনে এত সুন্দর একটা ওড়না দেওয়া রয়েছে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো পুজো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। এনারা কিন্তু কেউই জানে না যে সোমবার বন্ধ থাকে, তো মা তো বেরিয়ে যাবেন, এনাদের সেরকম কোনো কাজ হবে না। তোমাদেরকে সেটাই বলে দিচ্ছি, তোমরা কিন্তু কোনো দিন সোমবার দিন আসবে না। সোমবারে আসলে পরে মায়ের দর্শনটা পাবে, পুজোটা দেখতে পাবে, তার বাইরে আর কিচ্ছু হবে না। যেটা নিয়ে আসে অনেকে মানুষ যে আমি যাবো ত্রিশূলটা খাবো, সেটা কিন্তু হয় না, সেটা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্তই হয়। তো আমি সোমবারে গিয়েছিলাম, সোমবারে আমার একটা কাজ ছিল, সেই কাজে যাওয়ার পরে আমি দেখলাম মায়ের ওখান থেকে আবার দর্শন করা ছিল এবং যাই। তো সেই সময় দেখলাম ভিড় ছিল সেই সময়টাই, সেই কারণে আমি একটু বাইরে গেলাম, বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম একে একে ভক্ত দেখো মাকে ঘিরে ধরেছে। এইটা কেন মানে এতবার বলেছি যে এইরকমভাবে ঘিরে ধরবেন না, কারণ একটা জিনিস সবাই ভাবে যে আমি আগে যাব, আমি আগে যাব, যে যত তাড়াতাড়ি করবে তার তত লস, এটা জেনে রাখবে। আর কেউ যদি ভাবে যে আমি শেষে যাবো, সেই কিন্তু সাক্ষী সব। তো এখানে দেখো মাকে যেভাবে ঘিরে ধরেছে, আমি কিন্তু পাশ থেকে রয়েছি, তো একে একে যাচ্ছে, মা কিন্তু তাড়াতাড়ি করছে, বেরিয়ে যাবে। অনেকেই জানতে চাইছে যে দুর্গা পুজোর সময় মন্দির কি খোলা থাকবে, খোলা থাকবে না, কদিন খোলা থাকবে, আমাকে কিন্তু কদিন করেছিল, এখন মা বলেছিল থাকবে। এখন এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মন্দির কদিন খোলা থাকছে আর কদিন থাকছে না। হ্যাঁ, এখানে এই ভিডিওর মধ্যে আমি বেরিয়ে গেছি, মাও আমার ভিডিও করে দেবেন দেখবেন। এখানে যে এখন সোমবারের মধ্যে এত ফিজ রয়েছে, আর এখানে একটা মিরাক্কেল হয়ে গেছে, এই যে মা বলছেন, সেই মিরাক্কেলটা কী সেটাও তোমাদেরকে শোনাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবে, আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম মায়ের ভিডিও তোমরা পেতে থাকবে, আর অনেক ভিডিও পাবে। তো চলো তোমরা শোনো ইনি কী মানে পেয়েছেন, এনার মিরাক্কেলটা কী হয়েছে, ঠিক আছে। বাবা দেখো একবার তো সব মা দিয়ে দেয় না, তাহলে আমার মাকে ভুলে যাবো। মায়ের কাছে এসে বেবি পেলে, এবার মায়ের কাছে আবার এলে যেন জানি তো বাবা সুস্থ সবল যেন হয়, আবার আসবে মায়ের কাছে, মা আবার সব ঠিক করে দেবে। আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, মা কিন্তু তাড়াতাড়ি করছেন বেরিয়ে যাবেন এখনই, কারণ এই যে ভক্তগুলো আছে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন। তো মায়ের দেখা হয়ে গেছে, মা কিন্তু বেরিয়ে পড়েছেন। আমি সেই ফাঁকে জিজ্ঞেস করলাম মাকে যে মা পুজোর সময় কি মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে? তো মা বললেন না বাবা চার দিন বন্ধ রাখবো পুজোতে। তো যারা জানতে চাইছিলেন মন্দির কিন্তু চার দিন বন্ধ থাকবে, ঠিক আছে। আর এই ভাইয়ের কাছে জেনে নিচ্ছি এই ভাইও কী বলছে, তোমরা একবার শুনে নেবে। তো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরে, আর যারা জানতে চাইছে যে পুজোর সময় বন্ধ থাকবে না খোলা থাকবে, তো তাদের জন্য তো এই ভাইয়ের কাছে জেনে নিচ্ছি আমি। আচ্ছা তুমি বলো না পুজোর সময় কদিন বন্ধ থাকবে? এখন আমি বলতে পারছি না, মোটামুটি আন্দাজে মা বলেছে চার দিন বন্ধ, এখনো বলেনি, ইউটিউবে ছাড়বে। আচ্ছা তখন জেনে নেবে। তো এই চ্যানেলটাকে ফলো করবে, মায়ের চ্যানেলটাকে, তাহলেই বুঝতে পারবে। আর আমি আগেও দিয়েছি যে একজনকে দিয়েছিলাম যে এটা বন্ধ থাকবে না খোলা থাকবে, কিন্তু আজকে জানতে পারলাম যে এটা বন্ধ রাখবেন, মা যেটা বললেন আর কি। তো এটা মা বলে দেবেন কি বারে বন্ধ থাকবে, তো তোমরা কিন্তু চ্যানেলটা দেখতে থাকবে, ঠিক আছে।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, বাই বাই।